হ্যালো বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। তো আজ আমি কফি হাউসের আড্ডাটা আজ আর নেই, এই গানটার পুরোটা ট্যাপস দেবো। তো চলো শুরু করা যাক, প্রথমে ইন্ট্রোটা দেখাচ্ছি, তারপর গানের ট্যাপসটা দিচ্ছি। তো যাদের ইন্ট্রোটা কঠিন মনে হবে তারা একদম গান থেকে শুরু করতে পারো, বাট চেষ্টা করো ইন্ট্রোটা প্লে করার, ঠিক আছে? আর গানটা ই মেজর স্কেলে আছে, ই মেজর। তো ইন্ট্রোর প্রথমে যেটা আছে কিছুটা এরকম, এটা কি প্লে করলাম পার্ট পার্ট করে দেখাচ্ছি। প্রথমে দেখাচ্ছি এতটা, ফার্স্টিংয়ে 4-5 হ্যামার, আবার পুল আপ 4, তারপর সেকেন্ড স্ট্রিংয়ে 5, তারপর থার্ড স্ট্রিংয়ে 4, তারপর আবার থার্ড স্ট্রিংয়ে 4-6 হ্যামার, তারপর আবার 4। তো এরকম শুনতে লাগবে। তারপর এইটা কি প্লে করলাম, সেকেন্ড স্ট্রিংয়ে 7-হ্যামার 9, ফার্স্ট স্ট্রিংয়ে 7, তারপর সেকেন্ড স্ট্রিংয়ে 9, থার্ড স্ট্রিংয়ে 9। তো এরকম শুনতে লাগবে। ঠিক আছে, তাহলে একসাথে দুটো পার্ট, তারপর এই পার্টটা শুরু হচ্ছে। কি প্লে করলাম, সেকেন্ড স্ট্রিংয়ে 5-4-5, ফার্স্ট স্ট্রিংয়ে 4, তারপর আরেকটা পার্ট, সেকেন্ড স্ট্রিংয়ে 7-5-7, তারপর ফার্স্ট স্ট্রিংয়ে 4, তারপর আরেকটা পার্ট, সেকেন্ড স্ট্রিংয়ে 5, তারপর আবার সেকেন্ড স্ট্রিংয়ে 5, তারপর 4-7-9, 4-7-9টা ফার্স্ট স্ট্রিংয়ে, ঠিক আছে? তো এরকম শুনতে লাগবে। আশা করি বুঝতে পেরেছ। তারপর এটা কি প্লে করলাম, থার্ড স্ট্রিংয়ে 6-4, ফোর্থ স্ট্রিংয়ে 6-6, আবার ফিফথ স্ট্রিংয়ে 7, মানে এরকম। তারপর ফোর্থ স্ট্রিংয়ে 4, ফাইভ স্ট্রিংয়ে 7, তারপর ফোর্থ স্ট্রিংয়ে আবার 4, মানে এরকম। তাহলে একসাথে এই দুটো পার্ট। ঠিক আছে, তারপর একটা কর্ড পড়ছে D7 এরকম, এটা কি প্লে করলাম, দেখো এই ফার্স্ট আঙুলটা দিয়ে 7 নম্বর ফ্রেটে 1-2-3, এই তিনটে স্ট্রিংকে বার করবে এইভাবে, তারপর সেকেন্ড আঙুলটা দিয়ে ফার্স্ট স্ট্রিংয়ের 8 ফ্রেটে ধরবে, ঠিক আছে? তো এরকম শুনতে লাগবে। আশা করি বুঝতে পেরেছো। তারপর এটা কি প্লে করলাম, 6 নম্বর স্ট্রিংয়ে 9-7 স্লাইড, তারপর 7, এটা 6 নম্বর স্ট্রিংয়ে হলো, তারপর ফিফথ স্ট্রিংয়ে 4, তারপর ফোর্থ স্ট্রিংয়ে 4, তারপর ফিফথ স্ট্রিংয়ে 7, মানে এরকম। টাইমিংটা ভালো করে দেখো, ঠিক আছে? তাহলে আমি একবার পুরো ইন্ট্রোটা খুব স্লোভাবে দেখিয়ে দিচ্ছি, দেখো। তারপর কর্ডটা, তারপর, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তো এবার গানটা শুরু হচ্ছে, গানটা খুব ইজি। তো প্রথম লাইন যেটা আছে, কফি হাউসের সেই আড্ডাটা, এতটা পর্যন্ত দেখাচ্ছি, দেখো। কি প্লে করলাম, ফার্স্টিংয়ে 4-4-4, আবার 4-4, কফি হাউসের, তারপর ফার্স্টিংয়ে 4, সেকেন্ড স্ট্রিংয়ে 7, সেই, তারপর আবার ফার্স্টিংয়ে 5-5-5, আড্ডাটা। তো এরকম শুনতে লাগবে। তারপর আজ আর নেই, আজ আর নেই, কিছুটা এরকম শুনতে লাগবে। কি প্লে করলাম, ফার্স্টিংয়ে 4-হ্যামার 5, পুল অফ 4, মানে একটা স্ট্রোকে এরকম, তারপর সেকেন্ড স্ট্রিংয়ে 7-5, এটা হচ্ছে আজ আর, তারপর আবার সেকেন্ড স্ট্রিংয়ে 7, নেই, তারপর আবার আছে না আজ আর নেই, ওটা এরকম প্লে হবে, সেকেন্ড স্ট্রিংয়ে 7,
ফার্স্ট স্ট্রিংয়ে 4 আজ, তারপর সেকেন্ড স্ট্রিংয়ে 7 5 আর, তারপর সেকেন্ড স্ট্রিংয়ে 5 নেই, তো এরকম শুনতে লাগবে। আজ আর নেই, তাহলে একসাথে দুটো লাইন। আশা করি বুঝতে পেরেছো। তারপরের লাইন, নিখিলেশ প্যারিসে মইদুল ঢাকাতে, কিছুটা এরকম শুনতে লাগবে। কি প্লে করলাম, ফার্স্টিংয়ে 7 7 7 নিখিলেশ, তারপর 7 9, তারপর 7 to 5 স্লাইড প্যারিসে, তারপর আবার 7 to 9 স্লাইড, তারপর 9 9 মইদুল, তারপর 9 9 7 to 9 স্লাইড ঢাকাতে, পুরোটাই ফার্স্টিংয়ে, ঠিক আছে। তারপর নেই তারা আজ কোনো খবরে, তো কিছুটা এরকম শুনতে লাগবে। কি প্লে করলাম, ফার্স্টিংয়ে 10 10 10 নেই তারা, তারপর 10 to 12 স্লাইড আজ, তারপর 10 9 কোনো, তারপর 7 9 7 খবরে। ঠিক আছে, তারপর যে লাইনগুলো আছে, ব্যান্ডের গিটারিস্ট গোয়াডি ডিসুজা ঘুমিয়ে আছে যা আজ কবরে, তো এই নিখিলেশ প্যারিসের মহিদুল ঢাকাতে যা প্লে করলাম পুরো সেম প্লে হবে। আমি একবার বাজিয়ে দেখে দিচ্ছি, দুটো লাইন একসাথে দেখো। ঠিক আছে, তারপর যে লাইনটা আছে, কাকে যেন ভালোবেসে আঘাত পেয়ে শেষে পাগলা গারদে আছে রমারায়, তো কিছুটা এরকম প্লে হবে। পাট পাট করে দেখাচ্ছি, প্রথমে দেখাচ্ছি কাকে যেন ভালোবেসে আঘাত পেয়েছে শেষে, এতটা পর্যন্ত মানে এরকম। কি প্লে করলাম, ফার্স্টিংয়ে 12 12 12 12 কাকে যেন, তারপর 11 11 11 11 ভালোবেসে, তারপর 10 10 আঘাত, তারপর 10 9 9 পেয়েছে, তারপর আবার 9 9 শেষে, তো টাইমিংটা ভালো করে দেখো। ঠিক আছে, তারপর পাগলা গারদে আছে রমারায়, কি প্লে করলাম, ফার্স্টিংয়ে 8 8 পাগলা, তারপর 8 7 7 গারদে, তারপর আবার 7 7 আছে, তারপর 5 7 রমা, তারপর 5 to 4 স্লাইড রায়, তো এরকম শুনতে লাগবে একসাথে দুটো লাইন। তার আগে এই লাইনটা একবার দেখিয়ে দিই। ঠিক আছে, পাগলা গারদে আছে রমারায়, ভালো করে টাইমিংটা দেখবে, যেভাবে পাট পাট করে বললাম সেইভাবে তোলার চেষ্টা করো, তাহলে এই লাইনটা ভুল হবে না, নাহলে কিন্তু এই লাইনটা টাইমিং করতে পারবে না ঠিক করে। তো দেখো আরেকবার বাজিয়ে দেখিয়ে দিচ্ছি পুরো লাইনটা একসাথে। তারপর যে লাইনটা আছে, অমুলটা ধুকছে দুরন্ত ক্যান্সারে, কিছুটা এরকম প্লে হবে। কি প্লে করলাম, ফার্স্টিংয়ে 12 12 12 অমুলটা, তারপর 11 11 ধুকছে, তারপর আবার 10 10 10 দুরন্ত, তারপর 9 9 9 ক্যান্সারে, তারপর জীবন করেনি তাকে ক্ষমা, তো কিছুটা এরকম শুনতে লাগবে। কি প্লে করলাম, ফার্স্টিংয়ে 8 8 জীবন, তারপর 8 7 7 করেনি, তারপর আবার 7 7 তাকে, তারপর 5 7 ক্ষমা, তারপর 5 to 4 স্লাইড ব্যাক টু 2, তারপর 0, ঠিক আছে, মানে একটা স্ট্রোকেই 5 থেকে 4 যাবো, আবার 2 যাবো, তারপর এরকম করে ছেড়ে দেবো ওপেন, তো এটা হচ্ছে হাই, তো এরকম শুনতে লাগবে দেখো। ঠিক আছে, তাহলে একসাথেই দুটো লাইন, অমুলটা। ঠিক আছে, তারপর আবার রিপিট।
তো তারপর যে লাইনগুলো আসছে, সুজাতায় আজ শুধু সবচেয়ে সুখে আছে, কিছুটা এরকম প্লে হবে। কি প্লে করলাম, ফার্স্টিংয়ে 12 12 9 সুজাতাই, তারপর আবার ফার্স্টিংয়ে 11, তারপর সেকেন্ড স্ট্রিংয়ে 12 12 শুধু, তারপর ফার্স্টিংয়ে 9, সেকেন্ড স্ট্রিংয়ে 10 10 সবচেয়ে, তারপর সেকেন্ড স্ট্রিংয়ে 10, ফার্স্টিংয়ে 9 সুখে, তারপর সেকেন্ড স্ট্রিংয়ে 12 12 আছে। তো এরকম শুনতে লাগবে। ঠিক আছে, সুজাতাই আজ শুধু সবচেয়ে সুখে আছে, তারপর শুনেছি তো লাখপতি স্বামী তার, তো কিছুটা এরকম শুনতে লাগবে। কি প্লে করলাম, ফার্স্টিংয়ে 12 12 9 9 শুনেছি তো, তারপর ফার্স্টিংয়ে 11, সেকেন্ড স্ট্রিংয়ে 12 12 লাখপতি, তারপর সেকেন্ড স্ট্রিংয়ে 10 12 স্বামী, তারপর সেকেন্ড স্ট্রিংয়ে 10 2 pull up 9 তার, তো এরকম শুনতে লাগবে একসাথে। দেখো, শুনেছি তো লাখপতি স্বামী তার, তাহলে এই দুটো লাইন একসাথে। তারপর হিরে আর জহরতে আগা গোড়া মোড়া সে, কিছুটা এরকম শুনতে লাগবে। কি প্লে করলাম, ফার্স্টিং 12 12 9 হিরে আর, তারপর ফার্স্টিংয়ে 11 11, সেকেন্ড স্ট্রিংয়ে 12 12 জহরতে, তারপর ফার্স্টিংয়ে 9 9, সেকেন্ড স্ট্রিংয়ে 10 10 আগা গোড়া, তারপর আবার সেকেন্ড স্ট্রিংয়ে 10, ফার্স্টিংয়ে 9, সেকেন্ড স্ট্রিংয়ে 12 মোড়া সে, তো দেখো এরকম শুনতে লাগবে। হিরে আর জহরতে আগা গোড়া মোড়া সে, তারপর গাড়ি বাড়ি সব কিছু দামি তার। কি প্লে করলাম, সেকেন্ড স্ট্রিংয়ে 12 12 12 12 গাড়ি বাড়ি, তারপর 12 12 10 সব কিছু, তারপর 9 10 12 দামি তার, তাহলে শেষের লাইনটা একসাথে কি হলো, মানে হিরে আর জহরতে থেকে আমি একবার দেখিয়ে দিচ্ছি। দেখো, তারপর আর্ট কলেজের ছেলে, কিছুটা এরকম শুনতে লাগবে। কি প্লে করলাম, থার্ড স্ট্রিংয়ে 4, এটা হচ্ছে 8, তারপর থার্ড স্ট্রিংয়ে 4, ফার্স্ট স্ট্রিংয়ে 4, সেকেন্ড স্ট্রিংয়ে 7 কলেজের, তারপর সেকেন্ড স্ট্রিংয়ে 5 5 ছেলে, তো এরকম শুনতে লাগবে। দেখো, তো একটা জিনিস লক্ষ্য করো, আমি যেটা মাঝে ফার্স্ট স্ট্রিংয়ে 4 বললাম, সেটা তোমাদের যদি প্লে করতে অসুবিধা হয়, তোমরা ওই জায়গায় সেকেন্ড স্ট্রিংয়ে 9 প্লে করতে পারো, ঠিক আছে? তো এরকম তখন শুনতে লাগবে, আর না হলে তারপর নিখিলেশ সান্যাল। কি প্লে করলাম, থার্ড স্ট্রিংয়ে 4 4 4, ফার্স্ট স্ট্রিংয়ে 4 নিখিলেশ, তারপর সেকেন্ড স্ট্রিংয়ে 7 5 সান্যাল, ঠিক আছে? তাহলে একসাথে দুটো লাইন, তারপর বিজ্ঞাপনের ছবি আঁকতো। কি প্লে করলাম, সেকেন্ড স্ট্রিংয়ে 9 9 9 9 বিজ্ঞাপনের, তারপর 9 7 ছবি, তারপর 9 2 10 স্লাইড, তারপর 12 আঁকতো, ঠিক আছে? তারপর আর চোখ ভরা কথা নিয়ে নির্বাক শ্রোতা হয়, কিছুটা এরকম শুনতে লাগবে। কি প্লে করলাম, ফার্স্টিংয়ে 9 আর, তারপর 9 9 9 চোখ ভরা, তারপর 9 11 12 11 কথা নিয়ে, তারপর আবার ফার্স্টিংয়ে 7 7 নির্বাক, তারপর 7 9 10 9 শ্রোতা হয়ে, ঠিক আছে? আর চোখ ভরা কথা নিয়ে নির্বাক শ্রোতা হয়ে, তারপরে লাইন ডিসু যাটা বসে শুধু থাকতো, কিছুটা এরকম প্লে হবে। কি প্লে করলাম, ফার্স্টিংয়ে 5 5 5 5 ডিসু যাটা, তারপর 5 10 9 10 বসে শুধু, তারপর 9 2 pull up 7,
তারপর আবার একটা স্ট্রোক করে 7 to 5 স্লাইড, তারপর 4, তারপর 2, তারপর 0। ঠিক আছে, এটা হচ্ছে থাকতো। আর একটা কথা বলে দিই, যারা এতটা স্লাইড করে নিতে পারবে না তারা শুধু 7ই প্লে করো, ঠিক আছে? তবে ভালো হয় যদি পুরোটা করো। তো দেখো এরকম শুনতে লাগবে, ঠিক আছে? ডিসুজাটা বসে শুধু থাকতো, তারপর আবার কফি হাউসে সেই আড্ডাটা। তো তারপর থেকে যে লাইনগুলো আসছে এগুলো আগের মতো সিম্পল হবে, এবার সোজা একবারে চেঞ্জ হবে। সেই সাতজন নিয়ে আজও টেবিলটা শুধু আছে, এখান থেকে চেঞ্জ হবে। তো দেখো কিছুটা এরকম প্লে হবে, পার্ট পার্ট করে দেখাচ্ছি। প্রথমে দেখাচ্ছি সেই সাতজন নেই আজও, মানে এতটা কি প্লে করলাম সেকেন্ড স্ট্রিংয়ে 5 to 7 স্লাইড সেই, তারপর 8, তারপর 8 to pull up 7 সাতজন, তারপর 8 to 10 স্লাইড নেই, তারপর 10 10 আজও, তারপর টেবিলটা তবু আছে, কিছুটা এরকম প্লে হবে। কি প্লে করলাম ফার্স্টিংয়ে 7, তারপর 7 to 12 স্লাইড, তারপর 12 টেবিলটা, তারপর 11 12 তবু, তারপর 12 12 আছে। তো এরকম শুনতে লাগবে, ঠিক আছে? তারপর 7টা পেয়ালা আজও খালি নেই, তো কিছুটা এরকম শুনতে লাগবে। কি প্লে করলাম ফার্স্টিং 11 to 12 স্লাইড, তারপর 12 7টা, তারপর 11 11 11 পেয়ালা, তারপর 7 7 আজও, তারপর 5 7 খালি, তারপর 7 to pull up 5 ব্যাক টু স্লাইড 3 নেই। তো এরকম শুনতে লাগবে। তাহলে একসাথে এই লাইনগুলো, তারপর একই সেবা গানে আজ এসেছে নতুন কুড়ি, কিছুটা এরকম প্লে হবে। আমি পার্ট পার্ট করে দেখাচ্ছি। প্রথমে দেখাচ্ছি একই সেই বাগানে আজ, মানে এতটা। কি প্লে করলাম সেকেন্ড স্ট্রিং 12 13 12, তারপর 10 10 10 একই সে বাগানে, তারপর আবার 10 আজ। তো এরকম শুনতে লাগবে, একই সে বাগানে আজ, তারপর এসেছে নতুন কুড়ি, সেকেন্ড স্ট্রিং 10 12 10 এসেছে, তারপর 8 8 নতুন, তারপর আবার 8 8 কুড়ি, তারপর শুধু সেই সেদিনের মালি নেই। কি প্লে করলাম সেকেন্ড স্ট্রিং 8 10 8 শুধু সেই, তারপর 7 7 7 সেদিনের, তারপর 3 5 মালি, তারপর 7 to pull up 5 নেই সেকেন্ড স্ট্রিংয়ে পুরোটা, ঠিক আছে? তাহলে এই একসাথে এই লাইনগুলো কি হচ্ছে? একই সে বাগানে আজ এসেছে নতুন কুড়ি থেকে, আমি একবার বাজিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখো। তারপর কত স্বপ্নের রোদ ওঠে এই কফি হাউসে, কিছুটা এরকম প্লে হবে। কি প্লে করলাম ফার্স্টিংয়ে 7 7 কত, তারপর 12 12 স্বপ্নের, তারপর 11 11 11 রোদ ওঠে, ঠিক আছে? তারপর কত স্বপ্ন মেঘে ঢেকে যায়, কিছুটা এরকম প্লে হবে। কি প্লে করলাম ফার্স্টিংয়ে 8 8 কত, তারপর আবার 8 8 স্বপ্ন, তারপর 8 7 মেঘে, তারপর 5 7 ঢেকে, তারপর 5 to 4 স্লাইড যায়। কত স্বপ্ন মেঘে ঢেকে যায়, তাহলে একসাথে লাইনটা। তারপর কত জুনি এলো গেল কত জুনি আসবে,
কি প্লে করলাম, ফার্স্টিংয়ে 12 12 12 12 কত জনই, তারপর 11 11 11 11 এলো গেল, তারপর 10 10 10 10 কত জনই, তারপর 9 9 9 আসবে। ঠিক আছে, কত জনই এলো গেল, কত জনই আসবে, তারপর কফি হাউসটা শুধু থেকে যায়। কি প্লে করলাম, ফার্স্টিং 8 8 কফি, তারপর 8 8 8 হাউসটা, তারপর 8 7 শুধু, তারপর 5 7 থেকে, তারপর 5 2 4 স্লাইড, back to 2 back to 0, এটা হচ্ছে যায়। তো এরকম শুনতে লাগবে, কফি হাউসটা শুধু থেকে যায়। তাহলে একসাথে শেষের লাইনটা, কতজনই এলো গেল কতজনই আসবে দেখো। ঠিক আছে, তারপর আবার আশা করি বুঝতে পেরেছ। তা আজকের মতো এতটাই, কোথাও কোনো রকম প্রবলেম হলে আমাকে তোমরা জানাতে পারো কমেন্টে। বাই।